সাংস্কৃতিক আগ্রাসন বা সাংস্কৃতিক সয়লাবটা এ পরিমাণ আমরা ইদানিংকালে লক্ষ্য করছি, যে আমাদের ব্যক্তিগত সীমানাগুলোতে, আমাদের উৎসবের সীমানাগুলোতে, ধর্মীয় সীমানাগুলোতে ঢুকে পড়ছে, বিষয়টা হুজুর কি কিছু খেয়াল করেছেন কিনা? দেখুন মৌলানা, মানে সাংস্কৃতিক আগ্রাসন তো আসলে সবসময় মানুষের জীবনে বিশাল একটা প্রভাব ফেলে, এবং এই প্রভাবটা নিঃসন্দেহে নেতিবাচক হয়। বাংলাদেশে বাংলাদেশি মুসলিম যে সমাজ, বৃহত্তর সমাজ, সংখ্যাগরিষ্ঠ মানুষের সমাজ, এখানে ভিনদেশি অথবা প্রতিবেশী দেশের অথবা প্রতিবেশী ধর্ম জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক আগ্রাসনের যে একটা প্রভাব পড়ছে বহুমুখীভাবে, বহু জায়গায়, বহু অঙ্গনে, এটা প্রায় সবাই কিছু কিছু অনুভব করছেন। আমি গত কিছুদিন যাবৎ, মাসখানেক বলেন বা গত বছরখানেক যাবৎ বলেন, মনোযোগ দেওয়ার মতো বা চোখে পড়ার মতো কিছু ব্যাপার দেখছি যেটা আমার কাছে মনে হয়েছে। যেমন দেখেন, একটা সময় ছিল আজ থেকে 40 বছর, 50 বছর, 60 বছর কিংবা আরও আগে, যে মুসলিম আর আরেকজন অমুসলিমের বিয়ে হয়ে যেত সমাজে। এটা চিত্র জগৎ বা বিনোদন জগতে হতো, অন্যদিকেও হতো, পলিটিশিয়ানদের মধ্যেও হতো। কিন্তু এটা কেমন হতো? লাখে একজন, 2 লাখে, 5 লাখে, 10 লাখে একটা ঘটনা ঘটতো, এবং বেশিরভাগ ক্ষেত্রে ধর্মান্তরিত হয়ে হতো। মানে ছেলের সঙ্গে মেয়ের বিয়ে বা মেয়ের সঙ্গে ছেলের বিয়ে কোনো একজন মুসলিম হয়ে যেত, অমুসলিম থাকলে তারপরে হতো। পরবর্তীতে তাদের জীবনে এটার কোনো বড় প্রভাব থাকতো না, কে মুসলিম হলো বা হলো না, এটাও মানুষের কাছে অপছন্দনীয় ছিল। আর একটা অংশ এমনও থাকতো যারা ধর্মান্তরিত হতো না, একজন হিন্দু, একজন মুসলিম, একজন খ্রিস্টান, একজন মুসলিম বিয়ে হয়ে যেত। কিন্তু এটার সংখ্যা এত কম ছিল, এটার পার্সেন্ট, এটার অনুপাত, এটার দিকে চোখ যেত না। মানুষ প্রথমে ঘটনাটা শুনতো, একটু মন খারাপ করতো, থেকে যেত, কারণ আমাদের সমাজ, ধর্ম, ইসলামের যে বিবাহ বিধান, নারী এবং পুরুষের সম্পর্ক তৈরি করা, রক্ষা করার যে বৈধ বিধান, সেখানে দুই ধর্মের, একজন মুসলিম একজন হিন্দু বিশেষ করে, একসঙ্গে বিয়ে করে থাকার কোনো সুযোগ নেই। তবে আহলে কিতাবদের ক্ষেত্রে যেই অনুমোদন আছে সেটা খুব সীমিত ক্ষেত্রে, এবং সেটার ঢালাও ব্যবহার বা প্রয়োগ করার সুযোগ নেই আসলে। একজন মুসলিম এবং একজন ভিন্ন ধর্মের অনুসারীর বিয়ে, সে মুসলিম নারী হোক বা পুরুষ হোক, এটা সুযোগ নেই, সুযোগ নেই, এবং এটা স্পষ্টতই ব্যভিচার। আগে তো এটা খুব এত পরিমাণে কম হতো যে এটা আলোচনায় আসতো না, কিন্তু এখন সমানে এই ধরনের নিউজ দেখা যাচ্ছে, এবং এটা খুব ভয়াবহ হয়ে যাচ্ছে যে সামাজিকভাবে এটার প্রভাব পড়ছে। ঘটনাগুলো ঘটছে অনেক সময় বিনোদন জগতে, বাংলাদেশের একটা মেয়ে কলকাতার একটা ছেলে, বাংলাদেশের একটা ছেলে কলকাতার একটা মেয়ে, আমি ঠিক যেভাবে বললাম আপনাকে, এইভাবে ঘটনা ঘটেছে বিনোদন জগতে গত কয়েক বছরের মধ্যে, এবং পরিচিত পরিচিত চরিত্র। আবার বাংলাদেশের একটা ছেলে এবং বাংলাদেশের একটা মেয়ে, হিন্দু এবং মুসলিম, আবার ডিভোর্স হচ্ছে, আবার বিয়ে হচ্ছে, এই ঘটনাগুলো এতবার ঘটছে, এটা নিউজে আসছে, গণমাধ্যমে আসছে। এই চর্চার একটা ক্ষতিকর দিক হলো, আধুনিক শিক্ষিত বা নাগরিক শিক্ষিত মধ্যবিত্তদের বিশাল একটা শ্রেণী, যারা কিছু ধর্ম মানে আবার আধুনিকতা বা প্রগতিশীলতার সঙ্গে থাকে, তাদের অনেকেই এরকম একটা অনুভূতি লালন করছেন যে এটা হতে পারে, এটা এত খারাপ কিছু না, কিন্তু এটা আসলে ভয়ঙ্কর খারাপ একটা জিনিস। মুসলিম জীবনাচারের সঙ্গে এটা যায় না, এটা স্পষ্টতই সামাজিক এবং সাংস্কৃতিক আগ্রাসন থেকে এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে। আমি এটাকে সতর্কতার একটা বড় জায়গা মনে করি, কারণ ইন্ডিয়াতে অনেক জায়গায় এটা খুব ব্যাপক মড়কের মতো হয়ে গেছে, এই মানে এরকম মেলামেশাটা, বাংলাদেশের মতো জায়গায়ও এটা প্রভাব পড়তে শুরু করেছে। আরেকটা, এর কাছাকাছি আরেকটা দিক বলি, এইটাও আপনি গত বছরখানেক বা বছর দেড়েক যাবৎ দেখবেন, কি ওনাদের এখন বিয়ে হচ্ছে, সন্তান জন্ম নিয়ে নিচ্ছে, সন্তান 6 মাস পেটে আছে, সন্তান জন্মের পরে বিয়ে হচ্ছে। এটা একটা অদ্ভুত ছেলে খেলার মতো বিষয়। পৃথিবীতে বিয়ে হবে, বিয়ের পরে সম্পর্ক হবে, সম্পর্কের পরে সন্তান হবে, এটা হলো ধারাবাহিকতা, মানব জীবনের বৈধ ধারাবাহিকতা। এরা আগে ঘনিষ্ঠ হচ্ছে, সন্তান হচ্ছে, পরে বিয়ে হচ্ছে, এবং বিয়ের পরে ওই আগের সন্তানটাকে, মানে যেন এখন সব বৈধ হয়ে গেল আর কি, এটা একটা বাজে নজির স্থাপন করছে। ধর্ম সম্পর্কে, ধর্মীয় বিধান, বিবাহ ইত্যাদি সম্পর্কে যারা জানে না, তারা এটাকে একটা বিকল্প মনে করার কাছাকাছি চলে যায় অনেক সময়, যে না এটাও তো একটা অপশন আছে, একসঙ্গে থাকা থাকি, এরপরে সন্তান হয়ে যাওয়া বা হওয়ার মতো অবস্থায় চলে যাওয়া, তারপরে বিয়ে হয়ে যাওয়া, আমরা হুঁশিয়ার থাকি। যে জিনিসগুলো একসময় এতটা অপরাধের ব্যাপার ছিল যে মানুষ এটাকে প্রচণ্ডভাবে গোপন করার চেষ্টা করত, সেই জিনিসগুলো এখন এতটাই প্রকাশ্য যে এটা
জনসমাজের অন্য অনেক ভালো মানুষকে, সুস্থ মানুষকে মনস্তাত্ত্বিকভাবে প্রভাবিত করছে। আমি এটাকে সাংস্কৃতিক আগ্রাসনই শুধু বলবো না, এটা মিডিয়াগত আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, এবং এটা নৈতিক চরিত্র, সম্পর্কগত জীবন, দাম্পত্যের জীবন, যৌন জীবন, মুসলিম পরিবেশে যেরকম হওয়া দরকার, এটা পুরো উলটপালট করে দেওয়ার মতো একটা অবস্থা এটা। এবং এখানে আরেকটা ভয়ঙ্কর দিক হলো যে কিছু মানুষ তো থাকে বিশৃঙ্খলভাবে চলে স্বাভাবিক তাদের যৌন জীবনের ক্ষেত্রে, তাদেরটা পুরাটাই হারাম এটা তারাও জানে, অন্যরাও জানে, এবং এটা অনুসরণীয় নয় এটাও মনে করে। কিন্তু যখন মানুষ একটা দাম্পত্যের সম্পর্কের পোশাক গায়ে দেয়, তখন মানুষ এটাকে একটা বৈধ জীবন মনে করে। সেখানেও যখন ভেজাল তৈরি করা হয়, নারী মুসলিম অমুসলিম, অথবা বিয়ের আগে একসঙ্গে থাকা এবং বাচ্চা হয়ে যাওয়ার পরে বিয়ে করা, তো এইটাকেও যদি স্বাভাবিকীকরণ করে পেশ করা হয়, তাহলে যারা দাম্পত্যের সম্পর্ক বা বন্ধনটাকে টোটালি একটা পবিত্র সম্পর্ক হিসাবে জানে, তারাও তো এখানে ধোঁকা খেতে থাকবে। এবং না জেনে, মানে অসতর্কতার কারণে অথবা অস্পষ্টতার কারণে প্রবঞ্চিত হবে এবং সেই খাদের মধ্যে পড়বে একটা অবৈধ সম্পর্কের, অবৈধ জীবনযাপনের। এটা ঠিক না, এটা গ্রহণ করাই উচিত না। যারা এটা করে তাদেরকে এতটাই বিচ্যুত মনে করা উচিত সামাজিকভাবে, আমি সামাজিকভাবে পরিবেশটাকে উস্কে দেওয়ার জন্য কথাটা বলছি না, মানে সচেতন হওয়ার জন্য, এটাকে ঢিলামির সঙ্গে যেন কোনো মুসলমান না নেন, তিনি যত আধুনিকই হন, নারী কিংবা পুরুষ, সুযোগ নাই এখানে, ইসলামী সুযোগ দেয় নাই আমাদেরকে, এটা সচেতন হওয়া এবং নিজেদের, যেই আমি যদি বিয়েই করি তাহলে ভালোভাবে করি, এবং যেই পাত্রের সঙ্গে যেই পাত্রীর বিয়ে জায়েজ ইসলামী দৃষ্টিকোণ থেকে সেখানেই করা হোক, আর সন্তানই যদি গ্রহণ করা হয় এবং দাম্পত্যেই যদি যাওয়া হয় তাহলে সেটা একটু আগে হোক, বৈধতার মধ্য দিয়ে হোক, এই জায়গাটার মধ্যে অবৈধতার এই মানে নানান মারপ্যাচ তৈরি করা যেটা অন্য সমাজগুলোতে আছে, যেটা পশ্চিমা দেশগুলোতে খুব অ্যাভেইলেবল, যেটা খুব ওদের দেশগুলোতে চলে, সেখান থেকে মুসলিম দেশগুলোতে এখানে আনা, এটা প্রয়োগ করার চেষ্টা করা, মিডিয়াতে এই খবরগুলো বারবার দেওয়া এবং মানুষের মাথার মধ্যে বৈধতার একটা আবেশ তৈরি করা, এটা আমার কাছে ইচ্ছাকৃত মিডিয়া এবং সংস্কৃতির একটা জটিল আগ্রাসন মনে হয়। এখান থেকে বাঁচা দরকার। আরও কিছু পয়েন্টও আছে এখানে।